একেতো ডিসেম্বর শীত পড়েছে কিনা পারদ কতটা উঠলো কতটা নামলো এই নিয়ে সব সময় একটা চর্চা চলছে আজ মরসুমের শীতলতম দিন কিনা আগামী কাল মরসুমের শীতলতম দিন হবে কিনা গত পরশু কি ছিল কিন্তু একটা কথা সবাই জানেন যখন ডার্বির ঘোষণা হয়ে যায় সেদিন পারদ একটু চড়তে থাকে অর্থাৎ অন্য দিনের তুলনায় সেদিন তাপমাত্রা একটু বেশি থাকে খুব স্বাভাবিক কারণ এই ডার্বি সে মরসুমের প্রথম ডার্বি হোক মরসুমের শেষ ডার্বি হোক ডার্বি মানে ডার্বি আইডিগেই হোক কলকাতা লিগেই হোক যেখানে যেভাবেই দেখা হবে মোহনবাগান ইস্টবেঙ্গলের একটা উত্তেজনা একটা বিস্ফোরণ হবে আর সেই সব বিস্ফোরণের সাক্ষী যারা তারাই বোধ হয় সবচেয়ে ভালো বলতে পারবেন সেই দিনগুলোয় খেলোয়াড়দের কেমন হয় আর কোচেরা যে স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছেন তারপরে সেই স্ট্র্যাটেজি কীভাবে বদলাতে চান আর সেরকমই দুজন মানুষ যারা বহুদিন ডার্বির সঙ্গে রয়েছেন কলকাতা ময়দানের উত্তাপ পেয়েছেন তাদের সঙ্গে একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই ডার্বি কি হতে পারে এবং এই ডার্বিতে কি হতে পারে না আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুজন রয়েছেন তাদের একজন বিশ্বজিৎ ভট্টাচার্য এবং একজন প্রশান্ত বন্দ্যোপাধ্যায় আমি দুজনের কাছ থেকে এক এক করে জানবো প্রথমে খেলোয়াড়দের কে কোথায় এগিয়ে কে কোথায় পিছিয়ে সে প্রসঙ্গ তো আসবেই তবে ওই যে প্রথমেই বলছিলাম ডার্বিতে এগিয়ে পিছিয়ে বলে কিছু হয় না একটা সম্পূর্ণ আলাদা ম্যাচ বরং তার থেকে প্রথমে জেনে নেওয়া যাক দুজনের কাছ থেকেই কোচের ভূমিকা কতটা সক্রিয় হতে পারে অর্থাৎ কোচ কতটা প্রভাব ফেলতে পারেন এই ডার্বিতে বিষয়টা শুরুটা তোমার থেকে করি কোচেদের কাছে এটা একটা বড় ব্যাপার এগারো ২২ জন মাঠে যারা খেলছে তাদের থেকেও বড় খেলা বোধ হয় দুই কোচেদের মধ্যে ডার্বির কথা ভেবে অন্তত এই ডার্বির কথা ভেবে দুই কোচের কি স্ট্র্যাটেজি হতে পারে দেখো এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে যারা এর মধ্যে ইনভলভ রয়েছে আমরা এর ভিতরে ডাইরেক্টলি ইনভলভ না ইনডাইরেক্টলি ন্যাচারালি ওদের মনোভাবটা কীরকম হতে পারে সেটা বলা একেবারে অসম্ভব বাট আমরা যেহেতু আমরা এই ভারতবর্ষে জন্মেছি এবং আমরা ছোটোবেলার থেকেই এই এনভায়রনমেন্টটাকে এনজয় করে এসেছি এবং আমাদের এনভায়রনমেন্টটা আমরা স্পোর্টসম্যান হিসেবে প্রশান্ত দাও রয়েছে আমরা এইটাকে খেলতে খেলতে এমন একটা জায়গায় চলে এসেছি আমাদের শুধু একটা হার অ্যান্ড জিতের উপর আমাদের ডিপেন্ড করে যখন আমরা কোচ হতে আরম্ভ করলাম তখন কালেকটিভ ব্যাপারটা বাট ইন্ডিভিজুয়াল ছিল যখন ফুটবল খেলতাম তখন ইন্ডিভিজুয়াল ছিল এখন হয়ে গেল কালেকটিভ ব্যাপার এখন আমাকে পুরোটা নিয়ে করতে হবে মানে শুধু প্লেয়ার্স নয় অফিসিয়ালস উইথ যারা স্পেক্টেটার্স আমাদের সাপোর্ট করে তাদের কীরকমভাবে আমাদের কত রকমভাবে ওদের স্যাটিসফাইড করতে হবে তার ডিপেন্ড করছে যে আমার স্ট্র্যাটেজির ওপর যে আমার টিমটা কীরকমভাবে খেলবে এর জন্য প্রচুর চিন্তা করতে হয় তার আগে থেকে এক্সপেরিমেন্ট করতে হয় কোন ম্যাচের মধ্যে পরের পর ম্যাচ খেলিয়ে করতে হয় কোন প্লেয়ারকে কোথায় খেলাবো কোন টাইমে খেলাবো বাট একটা সময় দেখা গেল যে খেলাটা দেখতে দেখতে মনে হলো কিছুই ঠিক হচ্ছে না যা বলে ভেবে গেছি কোনোটাই ঠিক হচ্ছে না তখন উপস্থিত বুদ্ধি দিয়ে তখন মাঠের মাঝখানে তখন বোঝাতে হবে প্লেয়ারদের সেরকমভাবে ইনস্ট্রাকশন দিতে হবে এরকমভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ হয় আর অ্যাট প্রেজেন্ট বোথ অফ দ্য কোচেস তারা প্রচণ্ড প্রেশার বিকজ যারা যেহেতু এই আমাদের দুই বাঙাল এবং ঘটির মধ্যে একটা এক্সেপশনাল একটা ফাইটিং ছোটোবেলা থেকে রয়ে গেছে এবং এটা আজীবন চলবে এটা কমবে না শুধু আমাদের ভারতবর্ষে না এর প্রভাব বাংলাদেশেও আছে তারাও কিন্তু অনেক লোক এই ডার্বির জন্য অপেক্ষা করে রয়েছে বাঙাল জিতবে না আর ঘটি জিতবে এই নিয়ে তক্কাতক্কি ঝগড়াঝাটি এখন থেকেই শুরু হয়ে গেছে বাট কোচেসদের মধ্যে যেটা সবথেকে বেশি দরকার হচ্ছে তাদের নিজের পেশেন্স রাখা দরকার এবং তারা এক একটা প্লেয়ারিংয়ে কীরকমভাবে তাদের টিম সেট করবে কোন প্লেয়ারকে কীরকম ইনস্ট্রাকশন দেবে তার উপর কিন্তু প্রচুর ডিপেন্ড করে এই টিমের রেজাল্ট প্রশান্তদা যখন একটা খেলা শুরু হয়ে যায় তারপরে ম্যাচ রিডিং কিন্তু তার আগে একটা থট রিডিং প্রসেস থাকে কোচেদের ক্ষেত্রে একটা দল যার বিরুদ্ধে খেলছি এতদিন ধরে মানে আজ যার বিরুদ্ধে খেলবো এতদিন ধরে কীভাবে খেলে এসেছে কোন জায়গায় দুর্বলতা কোন জায়গাটা শক্তিশালী তারা উইং দিয়ে বেশি স্বচ্ছন্দ কিনা এই জায়গাটা রিড করে তারপরেই তো মাঠে নামা সেই জায়গাটা কতটা কঠিন হয়ে থাকে ডার্বির ক্ষেত্রে বলছি এই কারণ ডার্বিতে সবসময় স্ট্র্যাটেজি বদল হয় আসলে এবারে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের যিনি কোচ এসছেন স্পেন থেকে এসছেন ফলে নতুন কোচ এসছেন ডার্বি সম্বন্ধে তার ধারণাও নেই দুই যেটা মোহনবাগান ক্লাবের যে কোচ সে ডার্বি সম্বন্ধে যথেষ্ট জানা কিন্তু টিমটা এই মুহূর্তে সেই জায়গায় নেই কিন্তু আজকের এই দুটো সাপোর্টার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের কাছে সবথেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে লিগ পাই আর না পাই আমি এই ম্যাচটাকে জিততে হবে এই সমস্যাটা কিন্তু এই ডার্বি ম্যাচে
যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাতে চায়, মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে চায়, তাহলেই কিন্তু লিগ হয়ে গেল। এই যে মানসিকতা, এই মানসিকতাটা কিন্তু আজীবন চলছে, আগেও চলেছে, এখনও চলছে। ফলে এই মানসিকতা থেকে কোচেদের যে স্ট্র্যাটেজি সেগুলো সবসময় আর কাজ করছে না। কারণ এই যে টিম, ধরো আজকে ইস্টবেঙ্গল একটা নতুন প্লেয়ার নিয়ে এলো, তাকে কোন জায়গায় খেলাবে, সে কীভাবে খেলবে, এই টিম এই ম্যাচটার মধ্যে তার গুরুত্ব কতখানি থাকবে, এগুলো অনেক ফ্যাক্টর কাজ করে। এবং এই যে ম্যাচটার মধ্যে যে কতটা গুরুত্ব, সেটা ইনি যিনি আছেন আলেকজান্ডার সিনিও অতটা জানা নেই। এইটা প্লাস মাইনাস দুটো আছে। একটা হচ্ছে একটা অজানা প্লেয়ারকে খেলা, অজানা কোচকে জানা, সেটা একটা যেমন প্লাস, আবার উল্টো দিকে যে আমি জানি না, জানতাম না, বুঝতাম না, এরকম। এই যে ইস্টবেঙ্গল মন, তুমি যেটা বললে যে একটা কোচ আর একটা টিমের খেলা দেখে তার নোট পুট আপ করা, এইটা এখনও পর্যন্ত আমাদের কোচেদের দেখিনি আমি। মানে এইটা আমাদের কাছে খুব দুর্বল। অর্থাৎ অন্য ম্যাচে গিয়ে পয়েন্ট টু পয়েন্ট তার নোটিং করা, সেইটাকে থরোলি চেক আপ করা, নেক্সট তাহলেই আমি বলতে পারবো যে তার নতুন কী স্ট্র্যাটেজি আছে না। আর এই এখনকার যে স্ট্র্যাটেজিটা হবে সেটা হচ্ছে ম্যাচ জিততে গেলে দেখবে মাঠের মধ্যে অনেক এত স্নায়ুর চাপ থাকে, অর্থাৎ এত প্রেশার থাকে দুটো টিমেরই, ফলে খেলাটা অনেক সময় দেখেছি ভালো টিমও খেলতে পারছে না এই ম্যাচে, ভালো প্লেয়ারও খেলতে পারছে না। ঠিক আবার এমন দেখা গেছে, এমন একটা প্লেয়ার এমন গোল করে দিল, তাকে নিয়ে হই হই শুরু হয়ে গেল। কিন্তু এই যে জিনিসটা, এইটা ইস্টবেঙ্গল ম্যাচে হয়ে যায়, এই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে বেশি এই ম্যাচটায়। ফলে আর এখন হয়েছে কি, যে যারা খেলছে সেই প্লেয়ারদেরও কিন্তু এই ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচের কতটা গুরুত্ব এটাও অজানা। কারণ তাদের পক্ষে এই আমাদের সাপোর্টারদের সেন্টিমেন্টটা বোঝে না, এখানে একটা সেন্টিমেন্ট কাজ করে ভীষণভাবে। ফলে একটা টিম হেরে গেলে তার সাপোর্টাররা হাউ হাউ করে কাঁদে, বাড়ি যায় না, এমনকি আগে এরমও হয়েছে সুইসাইড করেছে। ফলে তার সেন্টিমেন্টটা তুমি বোঝো, সেই সেন্টিমেন্টকে এদের কাছে নেই। এখন হেরে গেলেও হাসতে হাসতে চলে যায়, তার মধ্যে দুঃখ কষ্ট আর কিছু দেখা যায় না। ফলে বাইরে, আমি একটু আগে এই বিশুর সঙ্গে কথা বলছিলাম যে আসলে আমাদের লোকাল ছেলে একেবারে খুব সামান্য, বাইরের ছেলে তাদের মধ্যে ওই সব নেই, একেবারে পেশাদারির মতো। কিন্তু পেশাদারি হলেও একটা সেন্টিমেন্ট থাকে, সেই এই আবেগটা যদি কাজ না করে তাহলে দেখবে অনেক সময় এই ম্যাচগুলো ঠিক মতো দাঁড়া বাঁধে। সুশান্ত, খেলোয়াড়দের জায়গায় আসবো, তবে এই আলেকজান্ডার কথা যখন হচ্ছে বিষয়টা, একজন আপনারা বারবার বলেই এসেছেন যে আপনাদের কাছে একটা ভয়ানক স্নায়ুচাপের জায়গা, এখনও যদি মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হয় আপনাদের কাছে একটা স্নায়ুচাপের জায়গা, আপনারা সরাসরিভাবে যুক্ত না থাকলেও, কারণ আপনারা আপনাদের দিনগুলো মনে করেন। আলেকজান্ডার একজন বাইরের কোচ, তার কাছে এই স্নায়ুচাপটা নেই, তিনি তো অনেক ফ্রিলি খেলতে পারবেন, এটা তার অ্যাডভান্টেজ নয়, তিনি অনেক ফ্রিলি খেলাতে পারবেন, যে কোনো সিদ্ধান্ত অনেক সহজে নিতে পারবেন, এটা তার অ্যাডভান্টেজ নয়। দেখো একটা কথা বলি, আলেকজান্ডারও একটু এসছেও ভেরি রিসেন্ট এসছে, এবং আমাদের দেশের আগে যে কোচেসদের যেরকম মানে বিহেভিয়ার কোচেসদের এগেনস্টে যেসব কাজ করেছে তাদের খুব স্কোপ কম দেওয়া হয়। অ্যাট প্রেজেন্ট যে কন্ট্রাক্টটা আছে ওর সঙ্গে, তাতে আমার মনে হয় না যে এই যে তিনটে পরপর হেরেছে, দেখবে যে মিডিয়াও কিন্তু ওর এগেনস্টে কেউ একটা লেখে না। কিন্তু যেহেতু ইন্ডিয়ান কোচ যদি ওইটা করতো, এখন শঙ্করলালের সঙ্গে লিখতে আরম্ভ করেছে, আমাদের কন্ট্রাক্টসগুলো অত সাপোর্ট নেই, এর ওর কিন্তু সাপোর্ট আছে, তাই জন্য ও বেশ কিছুদিন সময় পাবে। এই মর্গানের এগেনস্ট মর্গানের সময় হয়েছিল, ও সাপোর্ট পেয়েছিল বলে অতদিন কোচিংটা করিয়ে গেছে। আমাদের যে স্কোপটা নেই যে আমি ওইটা দেখাবো, সুতরাং এই জায়গায় হলো আলেকজান্ডার এই স্কোপটা পাবে যে ওর কিছু জিনিস আছে। এখন ওর বিদেশি হাতে এখন ম্যাক্সিমাম তিনটে বিদেশি আছে, আমরা যে এই ছ সাতটা খেলা দেখেছি, এর খেলার যে খেলাটা ধরনটা সেটাও নট আপ টু দ্য মার্ক। লাস্ট ম্যাচটা ছাড়া গোকুলামের এগেন্সে যে ম্যাচটা, তাও সেকেন্ড হাফে খুব একটা ভালো খেলেনি। এছাড়া কিন্তু আমরা বিরাট কিছু ওর থেকে স্ট্র্যাটেজিগতভাবে শেখার মতন কিছু পাইনি, হয়তো ভবিষ্যতে আমরা পেতে পারি, বাট অ্যাট প্রেজেন্ট কিছু পাইনি। বাট এর থেকে আমি বলতে পারবো শঙ্করলাল চক্রবর্তী অনেক পজিটিভ। শুধু তাই নয়, ওর টিম যথেষ্ট পজিশনাল ফুটবল খেলছে মন ইস্টবেঙ্গলের থেকে বেটার, এবং সেই হিসেবেই আমরা যেগুলো করি সেগুলো সেই হিসেবেই করি। একটা কথা বলি, আমি যখন ইস্টবেঙ্গলের কোচ ছিলাম, একটা লিগের টাইমে আমরা 4-0 জিতেছিলাম, সেটা র্যান্টি মার্টিনস খেলেনি, কিন্তু সেখানে যত বড় বড় বোদ্ধা ছিল, প্রশান্তদা মনে থাকবে যেন, যত বড় বড় বোদ্ধা ছিল তারা কিন্তু ম্যাচটা ওয়াকওভার দিয়েছিল ইস্টবেঙ্গলের এগেন্স্টে, মোহনবাগান ওয়াকওভার পাবে। সেই ম্যাচটা ডোডং অসাধারণ দুটো ফ্রিকিক গোল করেছে,
একটা রাহুল বেকে এবং একটা রফিক গোল করে চার গোলে জিতেছি। র্যান্ডি ম্যাটিনকে আমি হাফ টাইমে অনেক পরে, খেলা শেষ হওয়ার 10 মিনিট আগে আমরা ইউজ করেছি। তো সুতরাং এটা প্রেডিক্ট করা যায় না। এই যেটা প্রশান্তদাও বলেছে যে প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। কোনো সময় দেখা গেছে একটা টাইমে 84-এ যত বড় বড় প্লেয়াররা ইস্টবেঙ্গল ছেড়ে মনমানে চলে গেছিলো এবং প্রশান্তদাও সেটাও গেছিল। আমি যখন খো মানে সই করেছিলাম ইস্টবেঙ্গলে মনমান থেকে, আমাদের বলা হয়েছিল যে এই এই প্লেয়ার থাকবে, তার মধ্যে ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল, যে ওর সম্বন্ধে হ্যাঁ এই প্লেয়ার থাকলে আমাদের ভবিষ্যতে সবাই থাকে ভবিষ্যতের কথায় মনে পড়লো। সেটা হচ্ছে যে সনি নোডে থাকছে না, তো কতটা অ্যাডভান্টেজ পজিশনে থাকছে ইস্টবেঙ্গল, আদৌ কি সেটাকে অ্যাডভান্টেজ পজিশন বলা যায়, সেটা নিয়ে যদি আলোচনা করতে যাই, আমরা আমাদের টিভি স্ক্রিনে আমরা আপনাদের একটু দেখিয়ে নিতে চাইব দুটি দলের সম্ভাব্য 11 জন। মোহনবাগান নিয়েই প্রথমে কথা হোক, প্রশান্তদা, মোহনবাগানে সনি নোডি খেলছে না, এটা কতটা অ্যাডভান্টেজ হতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, বা পাশাপাশি এটাও বলা যেতে পারে এই যে প্রথমেই ঠিক হয়ে গেছে সনি নোডি খেলছে না, কিছুটা আন্ডারডগ হিসেবে শুরু করবে মোহনবাগান, কিছুটা চাপমুক্ত হয়ে শুরু করবে মোহনবাগান, কতটা অ্যাডভান্টেজ পজিশনে থাকতে পারে? আমার যেটা ব্যক্তিগত মনে হয়, সনি নোডি আগে যা খেলেছিল তার যে খেলার ধরন ছিল, ইঞ্জুরি হয়ে যাওয়ার পরে সে অপারেশন করে তার ফিটনেস, আমি আমার ব্যক্তিগত ধারণা সনি নোডি কিন্তু যেরকম মোহনবাগানে আগে খেলেছিল সেই জায়গাটা এখনও আসেনি। ফলে মোহনবাগানের একটা সনি নোডি যেমন একটা নামি প্লেয়ার, ইস্টবেঙ্গলও বারবার সনি নোডি শুনলে একটু সমীহ করবে যে কোনো মানুষই, ফলে সেই জায়গাটাই কিন্তু ইস্টবেঙ্গলের একটু অ্যাডভান্টেজ হতে পারে। কিন্তু যদি আমি খেলার বিবেচনা করি, সনি নোডি যদি আগের মতো খেলা খেলতো তাহলে নিঃসন্দেহে মোহনবাগান ডিসঅ্যাডভান্টেজ পজিশানে চলে যেত, একদম নিঃসন্দেহে। তা সত্ত্বেও বলি, এখনও যা ম্যাচ খেলেছে হয়তো খুব খারাপ নয়, তাও আমি বলছি যেহেতু সনি নোডি টিমের 1 নম্বর ফার্স্ট 11-এর প্লেয়ার, সেখানে এরকম একটা প্লেয়ার যদি না খেলে টিমের একটুখানি কমজোরি হয়। ডিকা হেনরি ছুটি কতটা ক্লিক? ডিকা হেনরির মধ্যে আমি ডিকা তবু অনেকটা গোলের মধ্যে আছে, কিন্তু হেনরিকে আমার যেন মনে হচ্ছে যদি এই ম্যাচটা হেনরি কিছু ক্লিক করতে পারে তাহলে কিন্তু ডিকা হেনরি একসঙ্গে দুজনে ক্লিক করবে, কারণ এরা দুজন পজিটিভ স্ট্রাইকার। পজিটিভ স্ট্রাইকার একটা টিমের অনেকটা অ্যাডভান্টেজ, কারণ ইস্টবেঙ্গল টিমের ডিফেন্সে আমরা দেখেছি যে এখনও কিন্তু নড়বড়ে আছে, কারণ ডিফেন্সটা ঠিক কম্প্যাক্ট নয়, অর্থাৎ ওই ডিফেন্সের মধ্যে এত ফাঁক ফোকর, যদিও তাদের ওয়ার্ল্ড কাপ আর থাকতে পারে সেটা অন্য কথা, কিন্তু ডিকা এবং হেনরি যদি এই ম্যাচটা দুজনে একসঙ্গে ক্লিক করতে পারে পজিটিভ স্ট্রাইকার হিসাবে, তাহলে আমার মনে হয় যে মোহনবাগানের অ্যাডভান্টেজ অনেকটা বেশি। বিষয়টা কিংসলে সৌরভ এবং ফয়াজ কতটা ফ্যাক্টর হয়ে যেতে পারে অন্তত এই ম্যাচের ক্ষেত্রে? দেখো, কিংসলে একটা 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 স্ট্যান্ডার্ড খেলছে, মানে বিরাট কিছু বলতে পারবো না আমি তোমাকে, এর থেকে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অনেক বেশি ভালো খেলছে। ফয়াজ হি প্রুভড হিমসেলফ যে ইজ এ ভেরি গুড প্লেয়ার, ওর কোয়ালিটি আছে, ওর স্পিড আছে, শুধু তাই নয় উপস্থিত বুদ্ধি খুব ভালো, ভিশন ভেরি ক্লিয়ার, এটা ক্লিক করার চান্সেস ম্যাক্সিমাম আছে। বাট হি প্রুভড যে বড় বড় খেলায় ও ভালো খেলেছে এবং ও যথেষ্ট ভালো খেলেছে, গোলও করেছে। যেটা প্রশান্তদা একটা বলল যে এই ম্যাচগুলোতে যে এই যে ডিকা অ্যান্ড হেনরি কাউর এগেনস্টে কিছু বলেনি, কেন বলেনি? এই কারণে যেসব স্ট্রাইকাররা গোলে ওপেন চান্সেস মিস করে তারাই কিন্তু গোল করে। দিস ইজ দ্য পজিটিভ, এদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট আর কি, যে এরা দুজনকে এই জন্য কোচ বসাবে না যেহেতু ওরা গোলের কাছে যাচ্ছে, আজকে হয়তো গোল পাচ্ছে না কালকে ওরা গোল পাবে, এই জন্য আমরা এরকমভাবে আমরা এই একটা টিমের রেট করি, যাতে বলতে হয় যে এই টিমের একটু বেটার রেট আর এই টিমের কম রেট। অ্যাট প্রেজেন্ট যেটা প্রশান্তদা বলেনি সেটা হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট পারফরমেন্স অনুযায়ী মোহনবাগানের রেটিংটা একটু বেটার দেন ইস্টবেঙ্গল। একটা ছোট্ট বিরতি নেব, এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা হয়নি, মোহনবাগান নিয়ে আলোচনা হচ্ছিল, ইস্টবেঙ্গলেরই বা কোথায় কোন দিকটা শক্তি বেশি আর কোন দিকটা দুর্বল, জবি জাস্টিন্স কতটা অ্যাডভান্টেজ পেতে পারেন কাল, সেসব নিয়ে কথা হবে বিরতির পর। দেশি কোচ বিদেশি কোচ নিয়ে কথা হচ্ছিল, কোচের স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছিল, মোহনবাগানের শক্তি কোথায়, কোথায় দুর্বলতা তা নিয়ে কথা হচ্ছিল। ইস্টবেঙ্গল নিয়ে এবার কথা বলা যাক। জবি জাস্টিন নামটা বারবার ঘুরে ফিরে আসছে, তার কারণ এই ডার্বির আগে জবি জাস্টিন এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে। বিশ্বজিৎদাকে দিয়ে শুরু করবো, বিশ্বজিৎদা, জবি জাস্টিন কি এই ডার্বির নায়ক হয়ে উঠতে পারে? উঠতে পারে, এই তো অবভিয়াসলি এখন নায়কই তো,
এখন যত ফরেনার খেলছে অ্যান্ড ই কম্পেয়ার উইথ দ্য জবি জাস্টিন হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। সো ভারতবর্ষে যে এরকম একটা প্লেয়ার হতে পারে আমরা নিজেরাও খুব একটা অবাক যে এরকম সুন্দর খেলছে। আর শুধু তাই নয়, সে ম্যাচিউরড এত বাচ্চা বয়সে এত ম্যাচিউরিটি দেখাচ্ছে, রিয়েলি সারপ্রাইজ ফর আস যে এত সুন্দর খেলছে। আমরা রিয়েলি আমরা চাই যে আরও ভালো খেলুক, কিন্তু এই এই ম্যাচটা ইজ আ ভেরি ভেরি টাফ ফর হিম, দিস ইজ আ ফার্স্ট ম্যাচ মনে হয় আমার জুবি জাস্টিন। জুবি জাস্টিন প্রসঙ্গে একটু প্রসঙ্গ জানতে চাইবো, জুবি জাস্টিন যে জায়গা থেকে উঠে বারবার ঢুকছে, হ্যাঁ বাঁ দিক থেকে আস্তে আস্তে ঢুকছে এবং প্রত্যেকটা মুভ বা ওর প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে এক জায়গা থেকে ঢুকছে, এটা নিশ্চয়ই সংকলন অনেকদিন ধরেই ভেবে রেখেছেন বা দেখেও রেখেছেন সেই জায়গাটা ব্লক করার একটা ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, সেটা কোচ নিজেই ঠিক করবে? জবি জাস্টিনকে মার্ক করার জন্য কিভাবে মার্ক করতে হবে, জোনাল মার্কিং করতে হবে না ম্যান মার্কিং করতে হবে, সেটা কোচ নিজেই ঠিক করবে, সেটা শঙ্করলাল নিজেই জানে কিভাবে করবে। তবে এইটুকু বলতে পারি যেটা ও বললো, জবি জাস্টিন ও কী করে কি বাঁ দিক দিয়ে ঢোকে, ঢুকে এসে না ভিতরে ঢোকে, এই যে বাঁ দিক থেকে এসে যখন ভিতরে ঢোকে, এবার তোমাকে যদি মার্কিং করতে হয় সেই মার্কিং করতে গেলে তাহলে তোমাকে যে সামনে থাকবে তাকেই মার্কিং করতে হবে। এবার যদি উইং উইং থেকে ঢুকে ভিতরে ঢুকে যায়, যার জন্য গোল পেয়ে যাচ্ছে, গোল পেয়ে যাচ্ছে এই জন্যে উইং থেকে যখন ভিতরে ঢুকছে তখন ওকে ছেড়ে দিচ্ছে। এবার ওর বল কন্ট্রোলিং খুব ভালো এবং গোল স্কোরার, ফলে ওকে নিয়ে ইস্টবেঙ্গল কোচ এবং অফিসিয়াল সাপোর্টার সবাই কিন্তু খুব আবেগে আছে যে এই ছেলেটা আমাদের কিন্তু মেন্টর রূপে তাস। আরও একটা ছেলে, নতুন ছেলে, নতুন বিদেশিদের পক্ষে কতটা চাপের হয়ে যেতে পারে, কোলারোর কথা বলছি। দেখুন একটা জিনিস, কোনো কিছু না বুঝে একটা জায়গায় বিপদে পড়ে গেলাম, পাতে ঝাঁপ দিয়ে দিলাম, নো প্রবলেম, বেঁচে গেলাম। আবার না জেনে চলে গেলাম এমন একটা জায়গায় যেখানে আমার জায়গা ছিল না, সেখানে গিয়ে বিপদে পড়ে যাবো, এই কাজটা হতে পারে। কোলারো যে দেশ থেকে আসে সে দেশের ফুটবল স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় যে এদের একটা স্ট্যান্ডার্ড অবধি খেলে তার তলায় খেলতে পারে না। আমরা যেসব স্ট্যান্ডার্ড ফুটবল দেখে এসি সেই তুলনায় কোলারো কী খেলবে এক্ষুনি বলা যাবে না, যেহেতু আমরা ওর খেলা দেখিনি। তবে এইটা কোলারোকে নেবে আগে যেমনি আমাদের হতো, একটা হঠাৎ একটা বিদেশিকে নিয়ে এসে একটা গিমিক, একটা অপোনেন্টের এগেন্সে ত্রাস সৃষ্টি হতো। আগে আমরা ফরেন প্লেয়ারদের সঙ্গে খেলতে সাহস পেতাম না, কাছাকাছি যেতাম না যাতে লেগে যায়। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা কোনো ফরেন প্লেয়ারকে ভয় পায় না, উইথ তাদের সঙ্গে বডি কন্ট্যাক্ট ইজির ওপর, একটা ছ ফুট লম্বার ওপর ছেলে যার ওয়েট মোর দেন 82 kgs, একটা 45 kg ওয়েটের ছেলে যখন তখন ফাইট করতে আরম্ভ করে। তবে এই টাইমটা যে কোলারো কীরকম খেলবে সেটা অ্যাট প্রেজেন্ট বলা ইজ এ ভেরি ডিফিকাল্ট। প্রশান্তদা, কোলারোকে খেলানো কালকে, কালকের ম্যাচে কোলারোকে খেলানো, ডার্বিতে কোলারোকে খেলানো, কোথাও একটা মনে হচ্ছে না যে একটা ওভার কনফিডেন্সের জায়গা থেকে কোচ এরকম একটা রিস্ক নিয়ে নিচ্ছে? রিক্স মানে কি, আমরা যেভাবে টিমটায় খেলছিল ইস্টবেঙ্গলে, আমরাই এখন ইস্টবেঙ্গলে মেন মাঝমাঠের প্লেয়ার ছিল, তার বল কন্ট্রোলিং ভালো, তার পাসিং কোয়ালিটি ভালো, ফলে সে ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে এবং দুটো ফরওয়ার্ড এবং ডিফেন্স দু জায়গায় ও ঠিকমতো সাপোর্ট দিতে পারছে, ফলে আমরা চলে যাওয়াটা ইস্টবেঙ্গলের কাছে অনেকখানি ক্ষতি হয়েছে। এবার সেই জায়গা থেকে কোলারোকে নিয়ে আসছে, যাকে নিয়ে কোচও খুব আশাবাদী, সে জুনিয়ারে খুব ভালো খেলেছে, খুব ভালো, এবং তাকে আজকে আমার যেটা মনে হলো দেখে, তা ওকে বোধহয় খুব পিছন থেকে খেলাবে, অর্থাৎ পিছন থেকে এই জন্যেই খেলাবে, আমার মনে হয় ও যেহেতু ভালো পাস করতে পারে এবং কোয়ালিটি ফুটবলার, ফলে সেই জায়গা থেকে ওকে পিছন থেকে ইউজ করলে বোঝা যাবে। এবং এইটা একটা হঠাৎ এই প্লেয়ার আসছে, এই প্লেয়ার কীরম খেলে শঙ্করলালেরও জানা নেই, কোনো মানুষের জানা নেই, ফলে এই জায়গাটা যেমন অ্যাডভান্টেজ আছে আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। ধন্যবাদ প্রশান্তদা, বিষয়টাকে ধন্যবাদ জানাবো। ডার্বিতে কী হবে আগে থেকে বলা সম্ভব নয়, কিন্তু ডার্বির উত্তাপটা আরও একটু বেশি ছড়িয়ে দেওয়া যায়, আর তার জন্যই আমাদের এই ডু অর ডার্বি আপাতত এই পর্যন্ত। ইস্টবেঙ্গল।